হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে তরিকত জগতে যারা আছে, মারেফাতের জগতে যারা আছে, তারা একটা কথা বলে থাকে যে এই 14 ভুবনের মাঝে আছে আমার মুর্শিদ মাওলানা। তাহলে এই 14 ভুবনের মধ্যে আছে আমার মুর্শিদ মাওলানা, তাহলে অনেকেই শোনে কিন্তু মনে মনে চিন্তা করে, কাউকে জিজ্ঞাসাও করে না, এতটুকু শুনেই চলে। কিন্তু 14 ভুবনটা কি? হে জগতবাসী, এই আলোচনাটা শুধু তরিকত জগতের মারেফতের জগতের লোকেদের জন্য নয়, এই আলোচনাটা সকল স্তরের লোকেদের কাছে, যে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার। কিন্তু আমরা বলে থাকি যে এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা আল্লাহ সৃষ্টি করেছেন, যে জমিন থেকে আকাশ পর্যন্ত 60টা স্তর, তাহলে 7 তলা মানে 60টা স্তর। তাহলে জমিন থেকে যদি আমরা লক্ষ্য করি, জমিন থেকে একেবারে পাতাল পর্যন্ত 60টা স্তর, তাহলে পাতালের শেষ সীমানা থেকে জমিন পর্যন্ত 60টা স্তর, এবং জমিন থেকে সপ্তম আকাশ পর্যন্ত একটা 60টা স্তর। তাহলে এদিকে 7 আর ওইদিকে 7, এই 2 7 মিলে হলো কি? 14। আচ্ছা, কিন্তু আমাদের মধ্যে জালালউদ্দিন খাঁ, তিনি একজন প্রখ্যাত জ্ঞানী এবং কবি, তিনি লিখেছেন যে 16 তলার কথা বলেছেন। মূলত 14 তলাই, কিন্তু 16 তলা একটা কথা তিনি বলেছেন, যে 16 তলায় চাবি দিয়া, একটি কথা, একটি গান। যাই হোক, সেখানে গেলাম না, যে তলার মধ্যে যে একটা বিষয় আছে, সীমানার শেষ তলা এবং উপরের ছাদে যে, বা সীমানার শেষে যে একটি আছে, তাহলে ওই দুটো কিন্তু ধরা হয়নি। ওই দুটোকে নিয়ে তিনি ধরেছেন 16 তলা, আসলে মূলত 14 তলা, ওটা বাহির সাইড বোঝানো হয়েছে। যাই হোক, তাহলে 16 তলা সম্পর্কে কথা আজ বলবো না, আজ বলবো 14 তলা নিয়ে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিষয়, যে তিনি 14টা স্তরে 14টা সেজদা দিয়েছেন। যেমন 14 সেজদা পাওয়া যায়, যদি কোরআনেও যাই তবুও 14টি সেজদা পাওয়া যায়, তাহলে 14টি জায়গায় তিনি সেজদা করেছেন। আর 14টি জায়গা কোথায়? 14টা স্তরে তিনি যখন দেখেছেন, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ক্ষুদ্র হয়ে পৃথিবীতে এসেছেন, কিন্তু মূলত তিনি মহাবিশ্ব ব্রহ্মাণ্ড। যদি আমরা 14 তলা ধরি, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজেও একজন 14 তলা। তাহলে এই 14 তলার ভিতরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সেটিং করলেন, আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত কিছু, সাগর, পাহাড়, নদী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, সমস্ত কিছু আল্লাহ সেটিং করলেন। আর সেই সেটিংয়ের ভিতরেই আমরা সেই পৃথিবীতে বসবাস করি। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই একজন 14 তলা, এবং বাহ্যিক জগতেও আছে 14 তলা। শরীয়তের ভাষায়, শরীয়তের জ্ঞান অনুসারে তারা বলতেছে যে এই বাহ্যিক এই 7 তলা বা 14 তলা তিনি বিরাজ করেছেন। আর তরিকত এবং মারেফত এবং হাকিকত কি বলে, যে তিনি নিজেও 14 তলা, তার নিজের মধ্যে তিনি বিরাজ করেছেন। তাহলে সে বাহিরের 14 তলাতেও আল্লাহ আছে, এবং ভিতরের 14 তলাতেও আল্লাহ বিরাজ আছেন। তবে এখানে যদি আল্লাহ বিরাজ করে থাকেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিজের মধ্যে থেকে তিনি মেরাজ গঠিয়ে নিলেন। যাই হোক, এ হলো তরিকত এবং মারেফতের সাইড। আর শরীয়তের সাইড, বাহ্যিক আকাশমণ্ডলীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছেন। যাই হোক, তো আল্লাহ চাইলে এখানেও পারেন, আল্লাহ চাইলে ওখানেও পারেন, অস্বীকার করার কিছু নেই। যাই হোক, সেখানে গেলাম না। তো একটি কথা বলা হয়
যে আজকের মূলে যে কথাটি, যে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। আচ্ছা, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলানা। আবার বলা হইতেছে যে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। কেন, কাজী নজরুল কি না বুঝেই লিখেছেন যে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম? তাহলে মোহাম্মদ কি মরে গেছে? না বাবা, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নিজেকে পবিত্র করেছে, যারা ওলিত্ব লাভ করেছে, যারা আউলিয়া হয়েছে, তাদের মধ্যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলীন হয়ে আছে। তাহলে আল্লাহ যদি বলে থাকে হে মোহাম্মদ আপনি আমার দোস্ত, তাহলে পৃথিবীতে ওলিয়া উলিয়ারা যাহারা আছে তাহারাও তো আল্লাহর দোস্ত। তাহলে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা, সেটা কিভাবে? যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন পৃথিবীতে দেহ নিয়ে বেঁচেছিলেন, তারপরে দেহের থেকে যখন বের হয়ে গেলেন, তারপরে দেহটা কিন্তু মদিনায় শাহিত আছে, কিন্তু আত্মা বা রুহ কিন্তু সেখানে শাহিত নেই। সে এখনো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সে বিরাজমান। যাই হোক, বিরাজমান কোথায়? বিরাজমান আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম, যে যারা সাধনা করলো আল্লাহকে পাইবার জন্য, যারা সাধনা করে নিজেকে পবিত্র করেছে, তাদের মধ্যে আল্লাহ মিশেছে এবং তার সাথে রাসূল মিশেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উলিয়া আউলিয়াদের মধ্যে আছে। তাই বলা হয়েছে যেদিন আমরা একজন কামেল মুর্শিদকে ধরলাম সেদিন আমরা রাসূলকেই পাইলাম, আর যেদিন আমরা রাসূলকে ধরলাম সেদিন আমরা আল্লাহকেই ধরলাম। আর এখানেই বলা হয়েছে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। আবার বলা হয়েছে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদ মাওলানা। তার মানে কি, এই 14 ভবনের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুর্শিদের মধ্যে মিশে মুর্শিদ রূপে রাসূল রূপে বিরাজমান। হে জগতবাসী, আজ এই কথার ফয়সালা দিতে গিয়ে এই কথাগুলো বলতে হলো। জানি না কার কাছে ভালো লাগবে, কার কাছে মন্দ লাগবে, তবে যদি খারাপ লাগে আমাকে জানাবেন কমেন্টে, এবং যদি ভালো লাগে তবু জানাবেন। তবে আমাদের এই চ্যানেলের আলাপটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমি যেন আপনাদের পাশেই থাকি, আপনারা স্মরণ করলে যেন আমি আপনাদের সামনে আসতে পারি, দু চার কথা বলতে পারি। হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফিজ।